गुड मॉर्निंग, আমি সোমনাথ দাস, সারমনি গভর্নমেন্ট আইটিআই এর ইলেকট্রিশিয়ান এন্ড ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা ইলেকট্রিশিয়ানের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এটা শুধু ইলেকট্রিশিয়ান নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একবারে শুরুতেই এটা পড়ানো হয়, সেটা হলো ওহমস ল। তো ওহমস ল যাওয়ার আগে আমি দু চারটা কথা বলতে চাই যে এই ওহমস ল যেটার উপর বেস করে আছে। ঠিক আছে, আমরা জানি কি যে প্রত্যেকটা মেটেরিয়াল ইলেকট্রিক্যালি যদি তাদেরকে দেখা হয়, তাদের একটাকে বলা হয় কন্ডাক্টর, যেটা কারেন্ট ক্যারি করতে পারে, যেটা পারে না সেটাকে ইনসুলেটর বলা হয়, আর যেটা কিছু কন্ডিশনে কারেন্ট ক্যারি করে সেগুলোকে আমরা সেমি কন্ডাক্টর বলি। তাই তো এখন ঘটনা হচ্ছে এই যে কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে কিন্তু আমার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে, কম পরিমাণে থাকে। ইনসুলেটরের মধ্যে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের পরিমাণ কিন্তু অনেকটা হাই থাকে, আর সেমি কন্ডাক্টরের মধ্যেও কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, কিন্তু সেক্ষেত্রে বাইরের এক্সটার্নাল কোনো পাওয়ার ট্রিগার দিয়ে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কিন্তু আমরা সেখান থেকে কারেন্ট ক্যারি করানো হয়। সেটা সেমি কন্ডাক্টর যখন ইলেকট্রনিক্স আমরা পড়বো সে নিয়ে ডিসকাস করবো। তো ঘটনা হচ্ছে আমরা আজকে শুরুতে যে সূত্রটা নিয়ে পড়ি, যে লটা নিয়ে পড়ি, সেটা হচ্ছে ওহমস ল। আমি একবার এবার ওহমস ল তে ডিরেক্টলি চলে আসি। ওহমস ল কি বলছে, একটা আমি সার্কিট ড্র করি, ওকে আমি একটা সার্কিট ড্র করলাম। তো ওহমস ল বলছে ইন অ্যান এনি ক্লোজ সার্কিট যদি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রিমেন কনস্ট্যান্ট করে দেয়, টেম্পারেচার প্রেশার এগুলোকে কনস্ট্যান্ট রেখে একটা ক্লোজ সার্কিটের মধ্যে যদি সাপ্লাই ভোল্টেজ ভি হয় এবং সার্কিটের মধ্যে থাকে কারেন্ট আই হয় এবং টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে ওহমস ল অনুযায়ী সার্কিট কারেন্ট আই ইজ প্রপোর্শনাল টু সার্কিট ভোল্টেজ and I is also inversely proportional to the resistance, inversely proportional to the resistance, car resistance total circuit resistance। তাহলে আমরা এই দুটোকে যদি একসাথে আমরা লিখি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে I equal to V by R, বা এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে যদি লিখি তাহলে ভি ইকুয়াল টু আই আর। এটাই আমাদের ওহমস ল। ওকে, এটাই আমাদের ওহমস ল। তাহলে আমরা একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ সাপ্লাই যদি ভি হয় ইকুয়াল টু সেখানে আমার যে টোটাল কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলটা হচ্ছে ওখানে সাপ্লাই ভোল্টেজের সাথে সমান হয়, এটা আমরা ওহমস ল থেকে যখন ডেরাইভ করব সেটা বের হবে। কিন্তু ওহমস ল স্টেট কি করছে, আমরা যদি স্টেটমেন্ট লিখতে বলা হয় বা পড়তে বলা হয় তাহলে আমরা এটাই বলবো ইন অ্যান এনি ক্লোজ সার্কিট সার্কিট কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সার্কিট রেজিস্ট্যান্স হোয়ার দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি আর রিমেন কনস্ট্যান্ট। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য ওহমস ল। এবার এই ওহমস লটাকে লাগিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিশিয়ান ট্রেডে আমাদের সব জায়গায় এটার একটা ওয়াইডলি ইউজ আছে। আমি জাস্ট একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দেবো যে কোনো সার্কিটের মধ্যে যদি ভোল্টেজ কারেন্ট বা রেজিস্ট্যান্স মেজার করতে হয় একটা সহজ পদ্ধতিতে সেটা করা যায়, সেটা আমাদের ইলেকট্রিশিয়ানে আছে, আমাদের সাবজেক্টের মধ্যে আছে। আমি জাস্ট সেই ট্রায়াঙ্গেলটা দেখাবো। আমরা এই ট্রায়াঙ্গেলটা প্রথমে এঁকে নিলাম, এই উপরের অংশে আমাদের ভোল্টেজ থাকবে ভি, লেফট সাইডের জায়গাটাতে আমাদের আই থাকছে এবং রাইট সাইডের এই বক্সটাতে আমাদের আর থাকছে। আমরা এটা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই ওহমস লয়ের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি এবং কোনো সার্কিট থেকে যে কোনো কোয়ান্টিটি যদি মেজার করতে হয় মেজার করতে পারি। কেমন, আমি ধরুন একটা সার্কিট থেকে কারেন্ট মেজার করতে চাই,
तो हमें करंट टाके चापा दी I इक्वल टू V बाय R, V ऊपर नीचे R, V बाय R, ओके। अब आप देखो हमें रेजिस्टेंस मेजर करते चाहिए, रेजिस्टेंस R, हम ताले एक बॉक्स टाके चापा दी, ताले अपना V ऊपर नीचे R, ओके। अब आप देखो हमें जो भी भी टाइप बात करते चाहिए, ताले भी पहले हमें जो भी जस्ट चापा दी जो भी ताले अपना नीचे पासा पासी थक चाहिए, ताले V equal to I, ओके। एक बार मैं किन्तु एक कोना सर्किट एंड मुद्दे थे कि आपना जो कोना एक क्वांटिटी है किन्तु बात करने थे मरी करंट करूं रेजिस्टेंस हो बा वोल्टेज हो, ओके। एक बार मैं किन्तु जो कोना सर्किट का सॉल्व करते परी आवादे ओम्स लॉ के कर्जे देंगे। सो आज के हम ओम्स लॉ टा सीख लाम, आशा करूं पढ़ते के दारुण भाव बैठा के वीडियो टा एंजॉय कर पे, वो वीडियो रहने के बुझते पड़ पे। आज के मुद्दे एक टुकुई, नेक्स्ट वीडियो ते आप देखा अच्छा, थैंक यू।